সন্তান সম্ভব বা বোনকে দেখতে এসে পথ দুর্ঘটনায় গুরুতর জখম দাদা, তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম দাদার নাম গৌর সরকার, বয়স 32 বছর, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডির সুরজমণি গ্রামে বাড়ি তার। বোন মালদা মেডিকেলের প্রসূতি বিভাগে ভর্তি। মা ও বোনের বর গতকাল মেডিকেল চত্বরে ছিলেন, শুক্রবার মেডিকেল চত্বরে থাকবেন বলে এসেছেন গৌর। এদিন বিকালের দিকে মা ও বোনের বরকে গাড়িতে তুলতে যান। 38 নম্বর জাতীয় সড়ক পার হবার সময় একটি ছোট হাতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এখান থেকে আমরা এখানে রোগী দেখতে আসছিলাম। কোথায় কোথায় দেখতে আসছিলেন? মালদা হাসপাতালে। মালদা হাসপাতাল হসপিটালে গিয়ে কোথায় যাচ্ছিলেন? গিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম। তিনিটা থাকতে যাচ্ছিল, আমরা কিছুদিন থেকে আছি, এবার আজকে আমরা বাড়ি যাওয়ার কথা। এর আমাকে আগাতে গেল কি বাস উঠাই দেবো, আমরা চলে আসবো এখানে থাকবো। তারপর কি হলো ঘটনা? তারপরে পার হতে যেয়ে হাতির বাচ্চা দেখে আমরা কিন্তু দাঁড়াই গেলাম। এবার হাতির বাচ্চা যে আছে কীভাবে যে মারা গেলো ওটা আমি আর লক্ষ্য করতে পারলাম না। হাতির বাচ্চাটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? তোমার মালদা থেকে কালিয়াচুকের দিকে যাচ্ছিল। কজন আহত হয়েছে? একজন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। সন্তান সম্ভব বা বোনকে দেখতে এসে পথ দুর্ঘটনায় গুরুতর জখম দাদা, তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম দাদার নাম গৌর সরকার, বয়স 32 বছর, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডির সুরজমণি গ্রামে বাড়ি তার। বোন মালদা মেডিকেলের প্রসূতি বিভাগে ভর্তি। মা ও বোনের বর গতকাল মেডিকেল চত্বরে ছিলেন, শুক্রবার মেডিকেল চত্বরে থাকবেন বলে এসেছেন গৌর। এদিন বিকালের দিকে মা ও বোনের বরকে গাড়িতে তুলতে যান। 38 নম্বর জাতীয় সড়ক পার হবার সময় একটি ছোট হাতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এখান থেকে আমরা এখানে রোগী দেখতে আসছিলাম। কোথায় কোথায় দেখতে আসছিলেন? মালদা হাসপাতালে। মালদা হাসপাতাল হসপিটালে গিয়ে কোথায় যাচ্ছিলেন? গিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম। তিনিটা থাকতে যাচ্ছিল, আমরা কিছুদিন থেকে আছি, এবার আজকে আমরা বাড়ি যাওয়ার কথা। এর আমাকে আগাতে গেল কি বাস উঠাই দেবো, আমরা চলে আসবো এখানে থাকবো। তারপর কি হলো ঘটনা? তারপরে পার হতে যেয়ে হাতির বাচ্চা দেখে আমরা কিন্তু দাঁড়াই গেলাম। এবার হাতির বাচ্চা যে আছে কীভাবে যে মারা গেলো ওটা আমি আর লক্ষ্য করতে পারলাম না। হাতির বাচ্চাটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? তোমার মালদা থেকে কালিয়াচুকের দিকে যাচ্ছিল। কজন আহত হয়েছে? একজন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।